वेलकम टू एक्वेस्टिक डिबी हमें सुभ्र आजकल श्यामल मित्र गावा एक अति जनप्रिय गान नाम रेखे बनलता जख देखे गाना ए मेजर स्केले तुलब ताल दादरा थ्री बाई थ्री भलो लागले प्लिज सबसक्राइब करते भूलें ना अपना सबसक्राइब हमारे क्योंकि इन्स्पिरेशन गान शुरूते प्रिल्यूड गाने श्यामल मित्र गाने आछे अकोर्डियने जदिओ आमरा गिटारे ए मेजरे जेहेतु बजाच्छी आमरा आरम्भ करब फिफ्थ पजिशन थेके सेकेंड स्ट्रिंगे एटा प्रथम पार्टे एरम बाजबे फिफ्थ पजिशने तीन बार फाइव 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 सेवेन फाइव थार्ड स्ट्रिंगे सेवेन 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 तारपरे फाइव सेवेन ताले तारपर थार्ड स्ट्रिंगे एरकम आछे एकबार बोले दिच्छी ताले फाइव थेके फाइव सेकेंड स्ट्रिंगे फिफ्थ पोजिशन थेके आरम्भ होच्छे देन थार्ड स्ट्रिंग सेवेन पोजिशन थार्ड स्ट्रिंग सिक्स पोजिशन सिक्स तीन बार करे सेवेन सिक्स तारपर परेर टाए कंटिन्यूएशने आबार एक ही फाइव 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 सेवेन फाइव तारपरे आछे सेवेन सेवेन सेकेंड स्ट्रिंगे फाइव सेवेन तारपर लास्ट लाइनटा शुद्ध चेंज होच्छे एखाने होच्छे कि आगे छिलो और एटा होच्छे फार्स्ट लाइने छिलो थार्ड स्ट्रिंग सिक्स पोजिशन सिक्स तारपरे आछे नाइन तारपरे आछे सेवेन बैक करे आसछिलो आबार सिक्स सिक्स थार्ड स्ट्रिंग सिक्स पोजिशने एटा आर बैक करछे ना एटा होच्छे एटा थेके एकटा एटा शेष होच्छे आमादेर सेवेन पोजिशने दुबार स्ट्राइक होच्छे গানের প্রথম লাইন নাম রেখেছি বনলতা নাম রেখেছি বনলতা তাহলে সেভেন সেভেন পজিশনে আরম্ভ হচ্ছে ফোর্থ স্ট্রিংয়ে সেভেন থার্ড স্ট্রিংয়ে সিক্স আবার ফোর্থ স্ট্রিংয়ে নাইন সেভেন এবার বনলতা আসছি থার্ড স্ট্রিংয়ে সিক্স সিক্স নাইন লতা सेकेंड स्ट्रिंगे सेवन तारपरे थार्ड स्ट्रिंगे नाइन ताले नाम रेखे बनलता नाम रेखे बनलता जखन देखे नाम रेखे बनलता जखन देखे फोर्थ स्ट्रिंगे दुबार सेवेन पोजिशन स्ट्राइक करछि तारपरे आसछे थार्ड स्ट्रिंग सिक्स देन अगेन फोर्थ स्ट्रिंग नाइन सेवेन नाइन ताले परेर लाइन हयतो बा सेई क्षणे तोमाय भालोबेसेछि नाम रेखेछि बनलता जखन देखेछि हयतो बा सेई क्षणे तोमाय भालोबेसेछि হয়তো বা সেই ক্ষণে তোমায় একই টাইপ নাম রেখেছি বনলতা এটা একই হলো আর ভালোবেসেছি যেটা আছে সেভেন সেভেন ফোর স্ট্রিংয়ে তারপরে থার্ড স্ট্রিংয়ে সিক্স তারপর নাইন নাইন সেভেন তাহলে খেয়াল করতে হবে নাইন নাইন সেভেন
আগেরটা আগের যেটা ছিল যখন দেখেছি 979 আর লাস্টে ভালোবেসেছি 997 ফোর স্ট্রিং এ। গানের প্রথম অন্তরা বুনো লতা কও কথা, বুনো লতা কও কথা, 5 6 5 সেকেন্ড স্ট্রিং আর থার্ড স্ট্রিং। সেভেনে দুবার স্ট্রাইক করছি, 5 6 সেকেন্ড স্ট্রিং এ সেভেনে দুবার, একটু গান 5 5 আর 6 এর একটু স্ট্রিংটা প্রেস করে থাকলে একটা রেস্টটা থাকবে, তাহলে শুনতে ভালো লাগবে। কও কথা 7 5 আবার সেকেন্ড স্ট্রিং এর 5 5টা একটু বেন্ড করতে হবে স্ট্রিংটা, তাহলে পরের লাইন হয়ো না গো কুণ্ঠিতা, তাহলে বুনো লতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, কুণ্ঠিতা হয়ো না গো কুণ্ঠিতা আর বুনো লতা কও কথা একই গানের সুর, একই ট্যাব হবে, বলছি এরকম। বুনো লতা হলো, আবার হয়ো না দুটো একই ট্যাব। পরের লাইন দ্বিধা থর থর মনে তাই না এসেছি, দ্বিধা থর থর মনে তাই না এসেছি, তাহলে আমরা আরম্ভ করব সেকেন্ড স্ট্রিং এর 5th পজিশন 5 7, তারপরে এই ফিঙ্গারটা আমরা যখন এখানে 5টা যখন করছি এটা টিপছি, আমরা একটু পরের ট্যাবের জন্য আমরা একটু ফিঙ্গারটা একটু চেঞ্জ করে নিলে সবসময় সুবিধা থাকবে, এটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড ফিঙ্গারটা আমরা যদি এখানটা ধরি 5th পজিশনে ধরবো, ধরে আমরা বাজাবো দ্বিধা থর থর মনে তাই না এসে, দ্বিধা থর থর মনে, তাহলে দ্বিধা দ্বিধা 5 7 দ্বিধা, তার ফার্স্টিং এ 4 5 7, আবার ব্যাক মনে তাই না এসেছি, এসেছি সেকেন্ড স্ট্রিং এর 5th পজিশন 5, থার্ড স্ট্রিং এর আসছে 6 আর 4, তাহলে দ্বিধা থর থর মনে তাই না, 5 6 5 7 থার্ড স্ট্রিং এর, একটা নোট লাস্ট যে সামান্য টাচ করে যায় সে ওই এটা বাজানোর পর, সেটা হচ্ছে সেকেন্ড স্ট্রিং এর 5 আর থার্ড স্ট্রিং এর 6 আর 4, একটা ইন্টারলিউড পার্ট আছে, অ্যাকোর্ডিয়ানের পার্ট, এটা গিটারে বাজানো একটু টাফ আছে, তবু যতটা করা যায়, 5 5th পজিশন থেকে আরম্ভ হবে, এরকম আরম্ভ হচ্ছে 5th পজিশন সেকেন্ড স্ট্রিং 3 বার স্ট্রাইক করছি, তারপরে আসছে থার্ড স্ট্রিং 7th পজিশন 3 বার স্ট্রাইক, 5 7 এখানে 3 বার স্ট্রাইক করার পর 5 7, তাহলে তারপরে আছে থার্ড স্ট্রিং এর 6, থার্ড স্ট্রিং এর
তিনবার স্ট্রাইক করছে সিক্স পজিশন করে সেভেন সিক্স ফোর স্ট্রিংয়ে নাইন একবার আর সেভেন দুবার তাহলে সেকেন্ড অন্তরা আছে জলভরা মেঘ ওই দু চোখে দেখ জলভরা মেঘ ওই দু চোখে তা দেখতে আমি পেয়েছি তার জলভরা মেঘ আরম্ভ হবে টেন্থ পজিশন সেকেন্ড স্ট্রিংয়ে টেন নাইন টুয়েলভ আবার টেন টেন নাইন টুয়েলভ আবার টেন জল ভরা মেঘ ওই দু চোখে আবার টেন নাইন টুয়েলভ টেন নাইন টুয়েলভ জল ভরা মেঘ ওই দু চোখে জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি দেখতে এটাও আরম্ভ হবে টেন পজিশন থেকে সেকেন্ড স্ট্রিংয়ে দেখতে আমি তার টেন নাইন টুয়েলভ টেন দেখতে টেনে আসে পেয়েছি নাইন থেকে গ্লাইড করে সেভেনে যাব তাহলে জল ভরা মেঘ ওই দেখতে আমি পেয়েছি নাইন থেকে যাচ্ছি গ্লাইড করে সেভেনে থার্ড স্ট্রিংয়ে নাইন সেভেন গানের কথা একলা মনে নির্জনেতে একলা মনে নির্জনেতে তাহলে সেকেন্ড স্ট্রিংয়ের সেভেন পজিশন সেভেন সিক্স সেকেন্ড স্ট্রিংয়ে সেভ আবার সেভেন থার্ড স্ট্রিংয়ে সেভেন একলা মনে এইটা ওপর দিকে তুলছি নির্জনেতে আবার সেভেন সিক্স সেভেন সেভেন একলা মনে নির্জনেতে একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি তোমার ছবি এঁকেছি আরম্ভ হবে সেকেন্ড স্ট্রিংয়ে পুরোটাই সেকেন্ড স্ট্রিংয়ের ওপর থাকবে সেভেন সেভেন দুবার স্ট্রাইক করো তোমার ছবি তোমার ছবি সেকেন্ড স্ট্রিংয়ে তোমার ছবি দুবার সেভেন তারপর নাইন একটু গ্লাইড করতে হবে তারপরে নেক্সট সেভেন থেকে সেভেন থেকে ফাইভে গ্লাইড করে যেতে তাহলে একলা মনে নির্জনেতে ফিফথ পজিশনে দুবার স্ট্রাইক করে শেষ হয়ে তোমার ছবি এঁকেছি একটা ইন্টারলিউড পার্ট রয়েছে আরম্ভ হচ্ছে থার্ড স্ট্রিং এর সিক্স পজিশন থেকে তিনবার সিক্স পজিশনে তারপর সেভেন সিক্স নাইন পজিশনে ফোর স্ট্রিং এ তিনবার সেভেন পজিশনে তিনবার তারপরে ফিফথ স্ট্রিং এ সেভেন নাইন সিক্স সেভেন ফিফথ স্ট্রিংয়ে সেভেন নাইন ফোর্থ স্ট্রিংয়ে সিক্স সেভেন তাহলে এবারে গানের কথা বনলতা কথা কিন্তু এটা একটু খাদে গলাটা
আগে ছিল বনলতা, এবার হচ্ছে বনলতা কও কথা। আগেরটা আমরা আরম্ভ করেছিলাম ফিফথ পজিশন থেকে, সেকেন্ড সিংয়ে এটা হচ্ছে ফোর্থ স্ট্রিংয়ে আরম্ভ করব সেভেন্থ পজিশন থেকে। এটা বাজাতে বাজাতে একটা সুরের কথা মনে যাচ্ছে, অনুলতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে সেভেন সেভেন সেভেন, তারপরে অনুলতা, আবার সেভেন নাইন, নাইন এসে নাইন্থ পজিশনে এসে শেষ হচ্ছে ফিফথ স্ট্রিংয়ে। গানের কথা, হয়ো না গো কুণ্ঠিতা, হয়ো না গো কুণ্ঠিতা। তাহলে ফোর্থ পজিশন, ফোর্থ স্ট্রিংয়ে সিক্স পজিশন, সিক্স সেভেন নাইন, ফোর্থ স্ট্রিংয়ে সিক্স সেভেন নাইন, হয়ো না। তারপরে থার্ড স্ট্রিং এর সেভেন, আঙুলটা একটু চেপে দিলে সেকেন্ড স্ট্রিং এ আসবে সেভেনে আবার। আর কুণ্ঠিতা সেকেন্ড স্ট্রিং এ সেভেন, আর থার্ড স্ট্রিং এ নাইনে দুবার স্ট্রাইক করতে হবে। তাহলে পরের গানে কথা, একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি। তাহলে এই গানের কথাটা আরম্ভ হবে এখানে, এই ট্যাপটা আমরা আগেই শিখেছি, জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি। তাহলে এক এক একই সুর, একটি কথাই শুনবো বলে, সেম সুর হবে তাহলে, একটি কথাই শুনবো বলে আর জল ভরা মেয়ে, দুটো একই সুর হবে। আজ তাহলে এই পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ।